দেখুন রাশিয়ার তৈরি অত্যাধুনিক আমুর ক্লাস সাবমেরিনের কার্যক্ষমতা ও দাম প্রোজেক্ট নাইন ফাইভ জিরো ওর ওয়ান সিক্স ফাইভ জিরো আমুর ক্লাস হচ্ছে রাশান নতুন ল্যাডা ক্লাসের এক্সপোর্ট ভার্সন যা মূলত কিলো ক্লাসের ইমপ্রুভ মডার্নাইজড স্টিলথ ভার্সন লাডা ক্লাসের এক্সপোর্ট ভার্সন বলা হলেও এটি লাডা ক্লাসের তুলনায় প্রায় অর্ধেক অর্থাৎ আকারের ছোটো ও তুলনামূলক কম ক্ষমতা সম্পন্ন ডিজেল ইলেকট্রিক ফোর্থ প্রজন্মের এই স্টিলথ আমুর ক্লাসকে অ্যাকুইস্টিক স্টিল নতুন ওয়েপন সিস্টেম ও ইয়ার ওয়েপন পপুলেশন বা এআইপি এর মতো অত্যাধুনিক ফিচার দ্বারা সমৃদ্ধ করে ডিজাইন করা হয়েছে এর দুইটি ভাষণ রয়েছে যার ভিতর আমূল ওয়ান হচ্ছে আকারে বৃহৎ ও বড় ধরনের মিশনের জন্য ডিজাইন করা এবং আমূল নাইন ফাইভ জিরো হচ্ছে তুলনামূলক একটু ছোট উভয় ক্লাস সাবমেরিন ভিএলএস মিসাইল সিস্টেম সমৃদ্ধ যা ভিন্ন ভিন্ন টার্গেটে হিট করতে সক্ষম এছাড়াও যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এতে রাখা হবে লেটেস্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট আমর ক্লাসের সোনার সিগনেচার পুরনো কিলো ক্লাসের সবগুলোর তুলনায় কয়েকগুণ কম এবং আকারে ছোট হবার ফলে একে ডিটেক্ট করা অত্যন্ত কঠিন এছাড়া এআইপি সিস্টেমস থাকার ফলে আমুল ক্লাস অন্য ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় অধিক বেশি সময় পানির গভীরে থাকতে সক্ষম আমুল ক্লাসের সারফেস ডিসপ্লেসমেন্ট হবে নয়শো টন দৈর্ঘ্য আটান্ন দশমিক আট মিটার বিম পাঁচ দশমিক ছয় পাঁচ মিটার এবং এর টেস্ট ডেপথ দুশো মিটার এর গতিবেগ বিশ নট এবং এর রেঞ্জ পাঁচ কিলোমিটার এআইপি সিস্টেম ব্যবহার করে সাবমার্স অবস্থায় পাঁচশো কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এই সাবমেরিন আমুর ক্লাস একবার রসদ নিয়ে সাগরে ৪৫ দিন মিশন পরিচালনা করতে সক্ষম অস্ত্র সম্ভারে রয়েছে চারটি পাঁচশো তেত্রিশ মিলিমিটার টর্পেডো টিউবের জন্য ষোলোটি টর্পেডো এবং দশটি ভিএলএস সিস্টেম এই সেলগুলোতে থাকবে সাবমেরিন লাউন্সড এন্টিশিপ মিসাইলস ক্রুজ মিসাইলস মূলত চীন ও ভারতকে টার্গেট করে এর ডিজাইন করা হলেও উভয় রাষ্ট্র এই সাবমেরিন ক্রয় করে নাই ধারণা করা হয় আকারে ছোট এবং সাগরে কম গভীরতায় যেতে সক্ষম হবার ফলে রাশিয়া এই সাবমেরিনের এক্সপোর্ট কাস্টমার পাচ্ছে না তবে আসার কথা এই যে সম্প্রীতি রয়্যাল মরক্কো নৌবাহিনীর জন্য আমুর ক্লাসের সাবমেরিন ক্রয়ের আলোচনা শুরু হয়েছে রাশিয়া ও মরক্কোর ভিতর এর আনুমানিক দাম পাঁচশো মিলিয়ন ডলারের কিছু কম বা কিছু বেশি হতে পারে